আসন্ন বড়দিন উৎসবে ঘোরাঘুরিতে ওমিক্রন ভ্যারিয়েন্টটির সংক্রমণ আরও দ্রুত ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পূর্ণ ডোজ ভ্যাকসিন না ব্যক্তিরাও এতে সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। রোববার NBC আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রে ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটছে যা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসেবার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অবস্থান এখনও এত দুর্বল নয় যে আরও বেশি করোনা বিধিনিষেধ জারি করতে হবে তাদের। ভারতের ওমিক্রন শনাক্তের হার বাড়তে থাকায় দিল্লির হাসপাতালে আগে থেকে সজ্জা, অক্সিজেন সিলিন্ডারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে চীনের দুটো করোনা ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছেন চীনের সিনঘুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।